মধ্যশিক্ষা পর্ষদের পর এবার অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন, বামপন্থী শিক্ষক সংগঠন এবিটিএ প্রকাশিত মাধ্যমিক টেস্ট পেপারেও সেই একই ভুল। তবে ম্যাপ পয়েন্টিং নয়, দু নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে আজাদ কাশ্মীর কি। ঘটনা জানাজানি হতেই শুরু হয়েছে শোরগোল, ফের প্রশ্ন উঠেছে মাধ্যমিকের টেস্ট পেপারে প্রশ্নে পাকিস্তানের ভাষা কেন, কিভাবে এই বিতর্কিত বিষয় নজর এড়িয়ে যাচ্ছে প্রশ্নকর্তা বা মডারেটরদের। সমালোচনার মুখে পড়ে ভুল স্বীকার করে নিয়েছে এবিটিএ। আমাদের এই বইয়ের মধ্যে না থাকাটাই বাঞ্ছনীয় ছিল, এই প্রশ্নটা তৈরি করেছেন, তারপরে মডারেশন যারা করেছেন ইত্যাদি তাদের ওভারলুক করেছে যে বিতর্কিত প্রশ্নটা না থাকাই উচিত, এবং যে জায়গা থেকে প্রশ্নটা হয়েছে সেখানে নিশ্চিতভাবে বলবো যে প্রশ্নটা যেন উইথড্র করে নেওয়া হয়। একেবারে দেখো, এমনিতেই যে টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপারের একটি জায়গায় রয়েছে 720 নম্বর যে পেজ রয়েছে সেই পেজেও কিন্তু আজাদ কাশ্মীর নিয়ে প্রশ্ন রয়েছে, এবং সেখানে যে দুটি বা তিনটি বাকি উত্তর লেখ যে অধ্যায়ের যে জায়গাটা রয়েছে সেগমেন্টটা, সেখানেই কিন্তু লেখা আছে যে আজাদ কাশ্মীর নিয়ে তোমরা যা জানো সেটা লিখতে বলা হয়েছে। এবং কন্ট্রাতে এটা ঘিরেই কিন্তু বিতর্ক তৈরি হয়েছে, কারণ এর আগেও আমরা দেখেছিলাম যে মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত যে টেস্ট পেপার সেই টেস্ট পেপারেও কিন্তু একটি স্কুলের যে কোশ্চেন পেপার সেই কোশ্চেন পেপারের মধ্যে এই আজাদ কাশ্মীর বিষয়টি ছিল, এবং সে তা ঘিরে কিন্তু রীতিমতো বিতর্ক তৈরি হয়েছিল, এবং সেক্ষেত্রে বিতর্ক কিন্তু রাজনৈতিক পর্যায় পর্যন্ত চলে গিয়েছিল। পরবর্তীকালে মধ্যশিক্ষা পর্ষদ সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে এবং আজাদ কাশ্মীর নয় বিষয়টিকে শুধু কাশ্মীর পড়তে হবে এমনটাই কিন্তু তারা বলে। কিন্তু এবার দেখা গেল যে এবিটিএর যে প্রকাশিত যে টেস্ট পেপার সেই সিদ্ধান্তগুলো কিন্তু কার্যত একই জিনিস রয়েছে, যেখানে 720 নম্বর পেজে দুটি বা তিনটি বাক্যে লিখতে বলা হয়েছে, এবং সেই লিখতে বলাটা শুধুমাত্র আজাদ কাশ্মীরের উপর রয়েছে, যেসব প্রসঙ্গে লিখতে বলা হয়েছে তার মধ্যে একটি প্রসঙ্গ অবশ্যই আজাদ কাশ্মীর। কেন এই বিষয়টা হচ্ছে, কারণ পর্ষদের টেস্ট পেপারে যেখানে আজাদ কাশ্মীর, এই বিতর্ক থামতে না থামতে এবিটিএ টেস্ট পেপারেও আজাদ কাশ্মীর সম্পর্কে কি জানো লেখো 720 নম্বর পেজে যেটা রয়েছে, যেটা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি শ্রেয়সে। একেবারে দেখো, যেটা এবিটি সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে এক্ষেত্রে তারাও শ্রেয়সে তুমি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকো, এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি এবিটি এর সাধারণ সম্পাদক সুকুমার পাইন আমাদের সঙ্গে রয়েছেন। সুকুমার বাবু নমস্কার। এবিটি এর টেস্ট পেপারে আজাদ কাশ্মীর এর উল্লেখ কেন, এটা কিভাবে হলো, যেখানে আমরা জানি যে দিন কয়েক আগেই পর্ষদের যে টেস্ট পেপার সেখানে আজাদ কাশ্মীরের উল্লেখ ছিল? আজাদ কাশ্মীরের উল্লেখ টেস্ট পেপারের মধ্যে ম্যাপ পয়েন্টিং এ ছিল, কিন্তু এই যে বোর্ডের যে সিলেবাস আছে ইতিহাসের দশম শ্রেণীর সিলেবাসে, সেখানে পরিষ্কারভাবে আজাদ কাশ্মীর সিলেবাসের মধ্যে আছে। সিলেবাসের মধ্যে যদি কোনো প্রশ্ন কেউ করে থাকে সেটা তো কোনো অন্যায় কিছু না, সিলেবাসের মধ্যে তো আজাদ কাশ্মীর আছে। আমাদের যদি বোর্ডের যে পাঠ্যপুস্তক গুলো আছে সেখানে যেখানে যেখানে বোর্ড টিভি নাম্বার দিয়েছে অনুমোদিত পর্ষদের অনুমোদিত, সেখানে তো আজাদ কাশ্মীরের উল্লেখ আছে। তবু আমি এখানে বলতে চাই যে এখানে প্রশ্ন ছিল যে আজাদ কাশ্মীর কি, এই প্রশ্ন ছিল। সেক্ষেত্রে আমি মনে করি এই ধরনের প্রশ্ন থেকে একটু দূরে থাকাটা একটু বাঞ্ছনীয় ছিল, সে ব্যাপারে মডারেটর থেকে শুরু করে যারা করেছেন তাদের বলেছি, এবং আগামী দিন আরো বেশি সতর্ক থাকার আহ্বান জানিয়েছি। তাহলে এর এর পরবর্তী সময়ে আপনারা কি পদক্ষেপ নেবেন? আপনি যেমনটা বলছেন যে সিলেবাসে ছিল সেক্ষেত্রে প্রশ্নের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না হওয়ার কথা, তাও আপনি বলছেন সতর্ক থাকা উচিত ছিল, তাহলে আগামী দিনে কি পদক্ষেপ নেবেন আপনারা? আগামী দিনে পদক্ষেপ আরো সতর্কভাবে আমাদের দেখতে হবে এই ধরনের প্রশ্ন, কারণ এটা মানে কাশ্মীরের যে আজাদ কাশ্মীর, এখানে আমাদের এখানে বলে থাকে পাক অধিকৃত কাশ্মীর, এটা যদি কেউ মানে জিজ্ঞেস করে পাক অধিকৃত কাশ্মীর, সেখানে হয়তো পাকিস্তানের ভাবাবেগ আছে ইত্যাদি আছে, সেখানে এটাকে তারা ব্যবহার করে। তাহলে যখন পর্ষদ সিলেবাসটাকে যখন গ্রহণ করলো দশম শ্রেণীর, যথেষ্ট সতর্ক হওয়ার জায়গা যখন রয়েছে আপনি নিজেই বলছেন, তাহলে কি সংশোধন করবেন আপনারা? তবু আমাদের এই জায়গাতে আমি মনে করি এই ধরনের প্রশ্ন ইত্যাদি করার ব্যাপারে আরো বেশি সাবধানতা অবলম্বন করা উচিত।